কুচল্লাই আক্রান্ত রোগীদের জন্য কি করা হলো? প্রশাসন জবাব দাও। আক্রান্ত রোগীদের কি করা হলো? আধিকারিকরা জবাব দাও। আক্রান্তকারীরা এখনো ভুগছে কেন? আধিকারিকরা জবাব দাও। মিথ্যে কথা বলা হলো কেন? আধিকারিকরা জবাব দাও। আমাদের সংগ্রাম করছে, জীবনের দাবিতে আমাদের সংগ্রাম করছে। আমাদের আজকে মূলত দাবি, আমরা পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশকর্মী ইউনিয়নের নদিয়া জেলা কমিটির সদস্য। বিগত সময়ে আমাদেরকে দিয়ে গোটা পশ্চিমবাংলায় ব্রুসেল্লা ভ্যাকসিন করানো হয়েছিল। তার আগে আধিকারিকরা আমাদের কাছে বলেছিলেন এই ভ্যাকসিনে কোনো কিছু ঘটবে না, আপনারা নিশ্চিন্তে ভ্যাকসিন করুন, এটা কোনো কিছু হবে না। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা বলেছিলাম এটা জেনেটিক ব্যাকটেরিয়া, আমাদের জীবন বিপন্ন ঘটবে, আমার পরিবার সর্বস্বান্ত হবে, এবং এই ব্যাকটেরিয়া আক্রান্ত হলে পরে কিডনি, লিভার সব কিছু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, আবার মৃত্যুমুখে পতিত হবে। সুতরাং এই কাজ আমাদের দিয়ে করানোর আগে আপনাদের আগেবার ভাবতে হবে আমরা কীভাবে এই কাজটা করব। সেই পরিস্থিতির মধ্য দিয়ে আধিকারিকরা কোনো কিছু করেনি। পরবর্তীতে যখন গোটা পশ্চিমবাংলার মধ্যে প্রথম নদিয়াতে সুমন ঘোষ আক্রান্ত হয়, আমরা আমাদের আধিকারিকের সামনে ডেপুটেশন দিয়েছিলাম, বলেছিলাম কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। উনি কথা দিয়েছিলেন এবং সেই দিনই মন্ত্রীও কথা দিয়েছিল আমাদের সাথে যে সমগ্র দায়িত্ব তারা পালন করবে, চিকিৎসাসহ তাদের ছুটি দেওয়া, তাদের শরীর দেখা, তাদের পরিবারের জন্য সমগ্র দায়িত্ব নেবে। আমরা লক্ষ্য করলাম ক্রমশ বাড়তে বাড়তে গোটা পশ্চিমবাংলায় 100 জনেরও বেশি এই ব্রুসেল্লা ব্যাকটেরিয়া তারা আক্রান্ত হলো। কোনো রকম কোনো পদক্ষেপ নেয়নি, কোনো সদর্থক পদক্ষেপ তাদের ছিল না, কোনো কিচ্ছু করেনি। মাননীয় সিও সাহেবের কাছে যখন আমাদের সংগঠনের কাছ থেকে বসলাম, উনি বললেন দায়িত্ব আমাদের। আমরা অবাক হয়ে গেলাম। স্কুল অফ ট্রপিক্যালে যখন ভর্তি হতে লাগলো, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার তার স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে দিয়ে ভর্তি করা, স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে দাঁড়িয়ে সেখান থেকে ছুটি নেওয়া, কোনো পদক্ষেপ নয়। আমরা যে প্রাণীবন্ধু, প্রাণীমিত্রা, প্রাণীসেবী এই ওয়ার্কার, আমরা যে এই ব্রুসেল্লা ভ্যাকসিন করেছি তার জন্য এই দপ্তর থেকে কোনো সার্টিফিকেটের মূল্যে ওখানে চিকিৎসার কোনো রকম কোনো পদক্ষেপ নেয়নি এখন পর্যন্ত। গোটা পশ্চিমবাংলা সহ নদিয়ায় আমার অনেক ভাই বোনেরাই এই রোগে আক্রান্ত, চিকিৎসা হতে পারেনি, ভর্তি হতে পারেনি, কোনো রকম একজনকে একটা ফোনও করেনি, এমনকি তাদের ছুটি দেওয়ার ব্যবস্থাও নেয়নি। বেশ কয়েক মাস আমরা ইনসেন্টিভ থেকে বঞ্চিত। এখান থেকে কলকাতা পর্যন্ত যেতে গেলে পরে আমাদের প্রায় 1000 টাকা খরচ হয় অন্যান্য খরচ দিয়ে। সেখানে দাঁড়িয়ে সিও সাহেব কয়েকদিন আগে বলেছেন আমি 1000 টাকার বেশি দিতে পারবো না। নদিয়া জেলার করিমপুর থেকে, কালীগঞ্জ থেকে যদি কৃষ্ণ কলকাতায় পৌঁছাই, যাতায়াত সহ হালকা টিফিন করলেই 1000 টাকার বেশি খরচ হয়, তাহলে আমাদের জন্য কোন খরচ চালাবে? উনি বললেন সরকারি দেওয়া খরচ ছাড়া কোনো কিছু দেব না। আমাদের যে কিটস দিয়েছিল, দুই হাতে দুটো গ্লাভস লাগে, 5 দিনে 10টা, 5টা গ্লাভস দিল, সেই গ্লাভস পচা, একটা গরুর ছাপকাট চামড়া টেনে ইনজেক্ট করার সঙ্গে সঙ্গে সেই গ্লাভসটা নষ্ট হয়ে যায়। চোখের যে চশমা দিয়েছিল সে চশমা একদম ছেলে খেলা, সেই চশমা চোখে পরে কাজ করলে কোনো গরুর কাছে পৌঁছাতে পারবো না, হয়তো শিং দিয়ে আমাকে মেরে দেবে বা আমি হোঁচট খেয়ে পড়ে যাব। সব অকেজ। আমাদের যে জামা দিয়েছিল তার কোনো মূল্যই হয় না। এই পরিস্থিতির মধ্যে যে কিডস একেবারে অকেজ কিডস, সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা শপথ নিয়েছিলাম পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশকর্মী ইউনিয়নের যে আমরা এই কাজটা করতে বদ্ধপরিকর। গোটা পশ্চিমবাংলায় আমার প্রিয় সংগঠন এই কাজ জান প্রাণ লড়ে কাজ করে, তারপর আক্রান্ত হতে শুরু করে। আমরা বারবার মন্ত্রীর কাছে গিয়েছিলাম বর্ধমানে, উনি নির্দিষ্ট একটা জায়গায় আমাদের নিয়ে বসেন, বললেন টোটাল দায়িত্ব আমার, আমি দেখব। বিশেষ করে আধিকারিকরা টোটাল দায়িত্ব নেওয়ার পর আজ পর্যন্ত ন্যূনতম কোনো পদক্ষেপ নেয়নি। স্টাইলিশ ফার্নিচারের এক অনন্য নাম ঝাড়গ্রামের রংমহল।